नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। পাপের কলস পূর্ণে ভরে গেছে, বিধির লিখন খণ্ডাবেকে, যেটা ঘটবে চাইলেও আটকাতে পারবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে জানাবো, তারা হয়তো দুঃখের সমুদ্রের মধ্যে ভাসছে, তারা হয়তো ভাবছে তারা পাপ করে এসছে জীবনে, তাই এত কষ্ট তাদের। তারা হয়তো ভাবছে পূর্ব জন্মের কোনো পাপের ফলেই তারা বৃশ্চিক রাশি হয়ে এই জগতের বুকে জন্মগ্রহণ করেছে, তাই তাদের জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই বৃশ্চিক রাশিদের আমি বলবো, পুণ্যে ভরে গেছে কলসি, পাপ আর নেই, এইবার যেটা ঘটবে সেটা বিধি ঘটাবে, আর আপনি চাইলেও আপনার কন্ট্রোলে আর কিছু নেই। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা নিয়ে। বৃশ্চিক রাশির অধিকাংশ জাতক জাতিকা মনে করে তাদের বৃশ্চিক রাশি হিসাবে জন্মেছে, এর জন্যে হয়তো তারা কোনো পাপের ভাগী, কোনো পাপের কারণে তারা বৃশ্চিক রাশি হিসাবে এই জন্মে পৃথিবীতে এসছে, তাই তাদের এত কষ্ট, এত দুঃখ। সেই বৃশ্চিক রাশিদের আমি জানাচ্ছি, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল এবং আবার সম্পূর্ণ 100% ঠিক। অর্থাৎ এই ধারণা যা আপনি পোষণ করছেন তা যেমন একদিক দিয়ে ভুল, অন্য দিক দিয়ে পুরোপুরি ঠিক। কেন ভুল? তার কারণ আপনি লক্ষ্য করুন, বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, অষ্টম মানে মৃত্যুক্ষেত্র। যদি আপনি মৃত্যুকে পাপ ধরেন, যদি আপনি মৃত্যুকে অবশ্যই অভিশাপ ধরেন, তাহলে আপনার কথা ঠিক, কিন্তু মৃত্যু কখনো অভিশাপ নয়। মৃত্যু তো এ জগৎ থেকে উদ্ধারের রাস্তা, তাই তা পূর্ণ। আপনি হয়তো ভাবছেন যে আপনার জীবনে পাপ ভরে গেছে বলে এত কষ্ট। আমি বলবো না, এটা গ্রহের কারণে হচ্ছে, এটা অশুভ রাহু কেতু শনির প্রভাব। এবার আপনার সব পাপ ভরে গেছে কলসির মধ্যে, তা রূপান্তরিত হয়েছে পুণ্যে, আপনি পুণ্য ফল অর্জন করেছেন। দীর্ঘ দিন ধরে আপনি যেভাবে লড়াই করেছেন অশুভ গ্রহের সঙ্গে, অশুভ শনির সঙ্গে, অশুভ রাহুর সঙ্গে, অশুভ কেতুর সঙ্গে, এর ফলে আপনার পাপ পূর্ণ রূপান্তরিত হয়েছে পুণ্যে, আপনি পূর্ণ ফল এবার পাবেন। আপনি পাপাত্রা নয়, আপনি পুণ্যাত্রা। আপনার জন্যই অপেক্ষা করছে আগামী দিনের সূর্যোদয়, আপনার জন্যই অপেক্ষা করছে আগামী দিনের সুখের সকাল, আপনার জন্যই অপেক্ষা করছে আগামী দিনের রাজ সিংহাসন, আপনার জন্যই অপেক্ষা করছে ভবিষ্যতের রথের চাকা, যার একমাত্র সারথি বৃশ্চিক রাশি, এছাড়া অন্য কোনো রাশি হতে পারে না। তাই আপনি যা বিধি লিখন তাকে খণ্ডাতে পারবেন না, বিধি আপনাকে এইবার পূর্ণ দেবে, পূর্ণ ফল। আপনার জীবন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ সম্পূর্ণরূপে ফিরে আসবে। আপনি হতাশার মধ্যে ডুবে গেছেন, কিন্তু সেই হতাশার মধ্যেই সুখের আলোর ইঙ্গিত দেবে বিধি, কারণ বিধির বিধান খণ্ডাবে, এ সাদ্র আপনার কেন, এ ভুবনে কারণ নেই। কাজী বৃশ্চিক রাশি, আমি অনুরোধ করব, আগত দেবী পক্ষ আপনার কাছে একটা
সোনার সকাল নিয়ে আসছে। আপনার কলসির মধ্যে যত পাপ ছিল দেখুন ঝুঁকে, সেগুলো সব পুণ্যে রূপান্তরিত হয়েছে। আপনার পাপের বোঝা এবার পরিপূর্ণ হয়েছে পুণ্যের পুষ্পে। পুণ্য যা আপনি অর্জন করেছেন এই জন্মে, পাপ যা ছিল পূর্বজন্মে, আপনি এই জন্মের পুণ্য ফলে যা পুণ্য অর্জন করেছেন তার ফল পাবার সময় এসে গেল। আপনি সেই ফল এইবার পেতে শুরু করবেন দেবী পক্ষ পড়ার মুহূর্তে। বর্তমানে পিতৃপক্ষ চলছে, এখনো কয়েকটা দিন পিতৃপক্ষের মধ্যেই আপনাকে থাকতে হবে। তাই নানা ধরনের দুর্গতি, নানা ধরনের মানসিক অশান্তি, নানা ধরনের অবশ্যই দুর্যোগ আপনার সামনে চলে আসছে, কিন্তু এই সময়ে নিষ্কৃতি ঘটবে, আপনার জীবন আনন্দে ভরপুর হবে আগত দেবী পক্ষে। কারণ দেবী পক্ষ হতে স্বয়ং বিধি তার বিধান দিতে শুরু করেন। দেবী পক্ষ থেকে স্বয়ং বিশ্বপুরুষ, এই জগতের সৃষ্টিকর্তা, তিনি বিধান দেন, তিনি বৃশ্চিক রাশির জন্যে অবশ্যই প্রদান করবেন অমৃত কলস, যে কলস বৃশ্চিক রাশির জীবনকে সমৃদ্ধির সুখের পথে নিয়ে যাবে। তাই বৃশ্চিক রাশি এই দেবী পক্ষ পর্যন্ত অপেক্ষা করুন। দেবী পক্ষর আগে আপনি কোনো ধরনের ভুলভাল সিদ্ধান্ত নেবেন না, কারণ বিধিকে খণ্ডাবার অধিকার কেউ আপনাকে দেয়নি। আপনার নিজের ভাগ্য লেখার ক্ষমতা থাকতে পারে, কিন্তু বিধির বিধান লঙ্ঘন করার ক্ষমতা আপনার নেই। আপনি দেবী পক্ষ পর্যন্ত অপেক্ষা করে যান, তারপরে দেখুন যা ঘটছে তা আর আপনার হাতে নেই। তা কোনো অযাচিত শক্তি দৈব উপায়ে আপনাকে দিয়ে করে নিচ্ছে। আপনি রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতা, ভরপুর এক মজাদার জীবনের মালিক হয়ে উঠেছেন। তাই আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশিদের বললাম, তারা যে মনে করছে তারা বৃশ্চিক রাশি হয়ে জন্মে পাপ করেছে তা যেমন ভুল, আবার তাদের জীবন পূর্ণে ভরে গেছে তা 100% সঠিক। এইবার তারা পূর্ণ ফল পাওয়ার জন্যে, ভোগ করার জন্যে প্রস্তুত হয়ে যায়। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।